হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো বেজুন আজকের বিষয়টি হচ্ছে, তো বেজুন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ইন্টারেস্টিং কোনো জায়গায় যাই এবং ইন্টারেস্টিং কোনো প্লেসে যাই এবং সেখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং কোনো জিনিস দেখে থাকি। তো আমরা কিন্তু চাই সেই জিনিসটার ফটো আমাদের ফোনে তুলে রাখতে এবং সেই জিনিসটার ভিডিও কিন্তু আমাদের ফোনে করে রাখতে। তো বেজুন এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই জিনিসটার ফটো তোলার এবং ভিডিও করার কিন্তু পারমিশন থাকে না। তো বেজুন আমরা যদি সাধারণত আমাদের ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে যাই বা কোনো ফটো করতে যাই তখন কিন্তু আমাদের ফোনের স্ক্রিন অন রাখা লাগে। তো এক্ষেত্রে কিন্তু সবাই বুঝেই ফেলে যে আপনি আপনার ফোন দিয়ে ভিডিও করছেন এবং আপনি আপনার ফোন দিয়ে কোনো ফটো তুলছেন। তো বেজুগণ যদি এমন হয় যে আপনি আপনার ফোন দিয়ে কোনো মেসেজ করছেন এবং আপনি আপনার ফোন থেকে কোনো ভিডিও দেখছেন এবং এমন সময় কিন্তু সেম টাইমে কিন্তু আপনি আপনার ফোন দিয়ে কোনো ফটো তুলছেন এবং কোনো কিছু জিনিসের ভিডিও করে নিচ্ছেন, তো এক্ষেত্রে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি আপনার ফোন দিয়ে কোনো জিনিসের ফটো তুলছেন কিংবা ভিডিও করছেন। তো বেজুগণ আপনি কিন্তু আপনার ফোনের স্ক্রিন অফ রেখেও কিন্তু আপনি চাইলে কিন্তু যে কোনো জিনিসের ভিডিও করতে পারেন এবং ফটো তুলতে পারেন। তো বেশ দেখুন, এই গোপন কাজটি আপনারা কীভাবে করবেন, কোন প্রসেসে করবেন, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আসি আপনাদের সাথে সোহাগ, আপনারা দেখছেন টেক হাউস। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ফেসবুকে এটি করার জন্য কিন্তু আপনাদের ফোনে কোনো অপশন খুঁজে পাবেন না যে যার মাধ্যমে আপনাদের ফোনের স্ক্রিন অফ রেখে আপনারা ভিডিও রেকর্ড করবেন এবং ফটো তুলবেন। তো ভিডিও দেখুন, এটি করার জন্য কিন্তু আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং এই অ্যাপ্লিকেশনটার নাম কী সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে বলে দিব। তো ভিডিও দেখুন, এর আগে আমরা দেখে নিই যে অ্যাপ্লিকেশনের ভিতরে যে আমাদের কী কাজ করতে হবে। তো ভিডিও দেখুন, অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু সর্বপ্রথম এই ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে। তো ভিডিও দেখুন, নিচে একটি অপশন রয়েছে অ্যাপসেট, তো আপনারা কিন্তু সিম্পলি অ্যাপসেট করবেন। তো অ্যাপসেটে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন উপরে একটি অপশন রয়েছে থ্রি ডট মেনু, তো আপনারা কিন্তু এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এর ভিতর কিছু সেটিং করে নিতে হবে। তো ভিডিও দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো নিচে দেখুন লেখা রয়েছে সেটিং, তো আপনারা কিন্তু সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটি অপশান চলে আসবে আপনাদের সামনে এবং দেখুন এখানে কিন্তু আপনার কাছে অ্যালাউ চাইছে, তো আপনারা কিন্তু এখান থেকে অ্যালাউটা দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর দেখুন আপনাদের কাছে যে কয়বার অ্যালাউ চায় সেই কয়বার কিন্তু আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। তো দেখুন এখানে সর্বপ্রথম ফার্স্ট যে অপশান রয়েছে ভাইব্রেট হয়ে নেক্সট রেকর্ড ভিডিও, তো এটি কিন্তু ডিফল্টভাবেই অন করা থাকবে। তো দেখুন নিচে একটি অপশান রয়েছে ভাইব্রেট হয়ে স্টপ রেকর্ড ভিডিও, তো এটি কিন্তু আপনারা অন করে দিবেন। তো ভিউস দেখুন এই দুইটা অপশান যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনাদের ফোনে যখন ভিডিওটা স্টার্ট হবে তখন কিন্তু আপনাদের ফোনে একটি ভাইব্রেট হবে, তাহলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন যে ভিডিওটি স্টার্ট হয়েছে এবং যখন আপনাদের ভিডিওটি স্টপ হয়ে যাবে তখন কিন্তু একটি ভাইব্রেট হবে এবং আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওটি স্টপ হয়ে গিয়েছে। তো এটি করার মাধ্যমে কিন্তু আপনাদের খুবই উপকৃত হবে। তো বেশ আপনারা নিচে চলে যাবেন, তো নিচে যাওয়ার পর দেখুন এখানে একটি অপশান রয়েছে ভলিউম কি অপশান, তো এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান। তো ভিডিও দেখুন আপনারা এই ভলিউম কির ভিতর ঢুকে যাবেন, তো ভলিউম কির ভিতর ঢুকে যাওয়ার জন্য আপনারা এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর কিন্তু সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো দেখুন এখানে দেখুন উপরে সর্বপ্রথম লেখা রয়েছে রেকর্ড ভিডিও। তো ভিডিও দেখুন আপনারা যদি চান আপনারা কিন্তু সেম টাইমে আপনার সাইডে কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন, আমরা আবার কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন। তো বেজন এটি আপনারা সেন্স করবেন কিভাবে, তো আপনাদের মনে করুন আপনাদের ফোনের ডিসপ্লে অফ রয়েছে, তো আপনারা চাচ্ছেন যে আপনারা হঠাৎ করে আপনার ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে আসবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ভিডিওটা করবেন। তো এটি করার জন্য দেখেন এখানে অপশন রয়েছে ভলিউম আপ ফর ব্যাক ক্যামেরা, ভলিউম ডাউন ফর ফ্রন্ট ক্যামেরা, তো আপনারা কিন্তু এটি সিলেক্ট করে দিবেন। তো এর ফলে কিন্তু দেখুন সাথে সাথে যখন আপনারা ভলিউম আপনাদের ফোনের ভলিউম আপ বাটনটা সাব ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা অন হয়ে যাবে এবং ভিডিও শুরু হয়ে যাবে, এবং আপনারা যখন ভলিউমের ডাউন কি মানে আপনাদের ফোনের ভলিউম কি ডাউন বাটনটা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের আবার কিন্তু ব্যাক ক্যামেরায় চলে যাবে। তো এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং। তো দেখুন নিচে ওর অপশন রয়েছে টেক ফটো, তো আপনারা চাইলে কিন্তু ভিডিও করার মাঝে মাঝে কিন্তু আপনারা এই ভলিউম আপ এবং ডাউন কি প্রেস করে কিন্তু আপনারা ফটো নিতে পারেন। তো বেজুগিন এটির জন্য দেখুন একটা এখানে অপশন দেওয়া রয়েছে ভলিউম আপ ফর ব্যাক ক্যামেরা, ভলিউম ডাউন ফর ফ্রন্ট ক্যামেরা, তো এটি কিন্তু আপনারা অন করে দিবেন। তো এর ফলে কিন্তু আপনারা যখন ভলিউমের আপ বাটনটা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে ফটোটা তুলে যাবে এবং আপনারা যখন ভলিউমের ডাউন কিটা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফটোটা তুলে যাবে। তো এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ সেটিং, তো এই সেটিংগুলো কিন্তু আপনারা অন করে রাখবেন। তো ভেজ দেখুন আপনাদের ইচ্ছা মতো আপনারা সেটিংটা অন করে রাখবেন। তো ভেজ দেখুন আমি এই সেটিংটা অন করে রাখলাম। তো এরপর কিন্তু এরপরে কিন্তু আপনাদের কাজ শেষ। আপনারা দেখুন উপরে একটি চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন।
এরপর দেখুন সিম্পলি এখানে একটি টাইমের অপশন রয়েছে গোল সিনে, তো তার নিচে দেখুন একটি অপশন রয়েছে লাল, তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের রেকর্ডটা চালু হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, রেকর্ডটা করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদেরকে আমি কিন্তু ভিডিওটা রেকর্ড করে দেখিয়ে দিতে পারছি না, বিকজ আমি কিন্তু আমার ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করছি। তো একসাথে কিন্তু স্ক্রিন রেকর্ড এবং এই ভিডিও রেকর্ড কিন্তু করা অসম্ভব। তো ভিউয়ার্স দেখুন আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার সাথে সাথে আপনারা এই যে প্রসেস বলছি এই প্রসেসে কাজ করবেন। কাজ করার পর এখানে দেখুন রেড বাটন, তো এই রেড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে টাইমটা শুরু করে দেবে, দেখুন এখানে 00 লেখা, এখানে কিন্তু টাইমটা শুরু করে দেবে। এবং তখন যদি আপনারা ব্যাক বাটন দিয়ে কেটে দেন আপনাদের এই অ্যাপ্লিকেশনটা কেটে দিয়ে, যদি আপনারা আপনাদের ফোনে যে কোনো কাজ করেন, আপনাদের ফোনে ভিডিও দেখেন, মেসেজ করেন, কোনো সমস্যা নেই, আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের এই ভিডিওটা কিন্তু রেকর্ড হওয়া হয়ে শুরু হয়ে যাবে এবং রেকর্ড হতে থাকবে, কোনো সমস্যা নেই। এটা কিন্তু 100% কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে। আর যদি কাজ না করে আপনাদের ফোনে, তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে আমাকে গালাগালি দিয়ে যাবেন, কোনো প্রবলেম নেই, এটা অবশ্যই কাজ করবে। তো বেশ দেখুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশনটা আপনার কোথা থেকে ডাউনলোড করবেন। তো বেশ দেখুন এটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ফোনে, তো ফোনে যাওয়ার পর আপনারা কিন্তু আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর কিন্তু আপনারা সিম্পলি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন কুইক ভিডিও রেকর্ডার। তো আপনারা কিন্তু সিম্পলি সার্চ করবেন QUCK কুইক ভিডিও VIDO ভিডিও রেকর্ডার। তো আপনারা কিন্তু সিম্পলি সার্চ করবেন কুইক ভিডিও রেকর্ডার, তো এটি লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু দেখুন সর্বপ্রথমে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেখুন এখানে 10 মিলিয়ন প্লাস ডাউনলোডার, তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন, তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ইনস্টল করে রাখবেন। দেখুন আমার কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে অলরেডি। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, অনেক পরিশ্রম করে কিন্তু একটি ভিডিও তৈরি করে কিন্তু আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো ভিউয়ার্স দেখুন আপনার কাছে একটি মাত্র অনুরোধ থাকবে, আমার ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে একটি লাইক দিবেন, আর অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিও নিচে দেখুন একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন, তো টিপে কালো করে দিন এবং তার পাশ থেকে বেল আইকন টিপে অল করে দিন, এতে করে আমি যখন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, তো ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই স্টে হোম স্টে সেফ, বাই।